এলাকা ভিত্তিক ঢাকা মহানগর হলে ঢাকা মহানগর পুলিশকে, গাজীপুর মহানগর পুলিশের কন্ট্রোল রুম, এখানে র্যাব আছে বা অন্যান্য ইউনিট আছে, সকলের জরুরি প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন, নিকটস্থ থানায় জানাতে পারেন, রেলওয়ে পুলিশ আছে স্টেশনে, রেল পুলিশকে জানাতে পারেন। সর্বোপরি আপনার কাছে কিছুই মনে নাই, আপনি 999-এ ফোন করে দেন, আমরা আপনাদের সেবায় প্রস্তুত আছি। আমি আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইজতেমা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে। আমরা সবসময় এই দেশবাসীকে নিরাপত্তা দিয়ে, নিরাপত্তার দায়িত্ব পালন করে আমরা নিজেরা গর্বিত বোধ করি, নিজের জীবন দিয়েও প্রয়োজনের আমরা নিজের জীবন দিয়েও দেশের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বাংলাদেশ পুলিশের প্রতি সদস্য দৃঢ় প্রতিজ্ঞ। মোবাইল রিপেয়ারে বিশ্বস্ত নাম জিএসএম রিপেয়ার। যে কোনো কেউ যদি সন্ত্রাসী বা নাশকতামূলক কাজের মাধ্যমে এই এখানকার ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ নস্যাৎ করার কোনো অপচেষ্টা চালানোর পরিকল্পনা করে থাকে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই ইজতেমার যথাযথ নিরাপত্তা দিতে সক্ষম হব, এবং আপনারা সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সাথে সবসময় আমাদের নিবিড় যোগাযোগ রয়েছে এবং আছে এবং আগামীতেও থাকবে। আপনারা সবসময় জাতিকে সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে সারা দেশবাসীকে এই ইজতেমার পরিবেশ সকল দেশের সমস্ত সংবাদ সরবরাহ করে মানুষকে স্বস্তিতে রাখার যেরকম চেষ্টা করেন এবং প্রকৃত তথ্য দিয়ে মানুষকে সচেতন রাখেন, আপনারা আমাদেরকেও, আপনাদের কাছে যে কোনো তথ্য আসলে এই ইজতেমাকে, ইজতেমার নিরাপত্তাকে আরও সুদৃঢ় করার জন্য আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, আমরা আশা করি অতীতে যেভাবে আপনারা আমাদেরকে সহায়তা করেছেন এই ইজতেমার সময় আপনাদের সহায়তার হাত প্রসারিত থাকবে। আপনারা এবং সারা দেশবাসীকে আমি অনুরোধ করব যে গুজবে কান দিবেন না। একটা মহল দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা নষ্ট করার জন্য চেষ্টা করে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করে, একটা বিভিন্ন দল গ্রুপ সম্প্রদায়ের মাঝে দেখা যায় যে একটা বিভেদ সৃষ্টির মাধ্যমে তারা দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের গুজবে আমি সম্মানিত নাগরিকবৃন্দকে অনুরোধ করব যে আপনারা কান দিবেন না, আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। তো আপনারা কষ্ট করে ধৈর্য ধরে আসে আমাদের বক্তব্য শোনার জন্য এবং দেশবাসীকে অবহিতকরণের যে আপনারা ব্যবস্থা নিচ্ছেন, এই জন্য আপনাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি। আমরা যারা ইজতেমায় আসবেন, ধর্মপ্রাণ বা মুসলমানদেরকে অনুরোধ করব আপনারা নির্ভয়ে এখানে আসতে পারেন, ইজতেমাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আমরা নিরাপত্তার দায়িত্বে আছি সকলে মিলে, সকল পুলিশ, র্যাব, এসবি, সিআইডি, সকল আমাদের যত ইউনিট আছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ান, সকলে মিলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, এরপরে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, এলাকার জনপ্রতিনিধি, সবাই মিলে আমরা সুন্দরভাবে যাতে এই অনুষ্ঠানটা সম্পন্ন হয়, এই জন্য আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি। আশা করি আমরা এ ধরনের কোনো, এখনও কোনো তথ্য নাই যে কোনো নাশকতা বা কোনো নেতিবাচক তথ্য আমাদের কাছে এখনও নাই, তবে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না, যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। তো আমরা ইতিমধ্যেই ইজতেমার সকল পক্ষের, দু পক্ষের মুরব্বীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ধরনের কোনো ঘটনা সংঘটিত হবে না এবং শান্তিপূর্ণভাবে উভয় পর্যায়ের অনুষ্ঠান সম্পাদনে সকলে একে অপরকে এবং উভয় দলকে এবং তারা আমাদেরকে সহায়তা করবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন, এবং আমি বিশ্বাস করি তারা যেভাবে কথা দিয়েছেন তাদের কথায় আমরা আশ্বস্ত হয়েছি, এবং এরপরও আমরা তারা যেভাবে কথা বলেছেন এটাতে আমরা আশ্বস্ত, আশা করি কোনো রকমের ঝামেলা হবে না। এরপরও কেউ যদি কোনো ঝামেলা করতে চায়
ওইটা মোকাবেলার জন্য আমরা প্রস্তুত আছি।